أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم: كلمات حق عند سلطان جائر، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. دنيا پاگل کعبہ رجنا کعبہ پاگل منی بے پاگل نبی جی جنو نبی جی پاگل امت ہے اللہم وعلی علی سیدینا. صلاتنا يا رسول الله عليكم، سلامنا يا حبيب الله عليكم. لا إله إلا الله جر، لا إله إلا الله جر، لا إله إلا الله، لا إله إلا الله جر، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ألا يا ساكن القصر المعلى سدت فن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب. قليل الأمر لا في دار دنيا، ومرجعنا إلى بيت التراب. لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسماء واليوم الموعود وشاهد ومشهود، قتل أصحاب أخدود النار ذات الوقود. أمر الله رب العالمين
চারটা বিষয় কসম খেয়ে বলেছেন আসমানের কসম কিয়ামতের দিনের কসম জুমার দিনের কসম আরাফাতের দিনের কসম আল্লাহ চারটা বিষয় শপথ খেয়ে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ঈমানী পরীক্ষা নিব যারা ঈমানদার হবে যারা মুমিন মুসলমান হবে যার ঈমান যত মজবুত হবে তার ঈমানী পরীক্ষা তত কঠিন হবে জোরে বলেন ঠিক কিনা ও নবীর আশিকের দল কেমনি ভাবে মানে পরীক্ষা নেবে আল্লাহ চারটা বিষয় শপথ খেয়ে বলে এখন বলবেন হুজুর আল্লাহ তো শপথ করার কোনো প্রয়োজন ছিল না প্রধানমন্ত্রী পদ্মা সেতু বানাইছে এটা তো শপথ করে বলার দরকার নাই কারণ প্রধানমন্ত্রী তো পদ্মা সেতু বানায় ফেলাইছে আল্লাহ হুকুমে জোরে কান ঠিক কিনাবে ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তো আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ আরাফাতের দিন ধার্য করেছে জুমার দিন ধার্য করেছে অতএব আল্লাহর সৃষ্টি নিয়া আল্লাহ কেন শপথ খাইলেন যদি প্রধানমন্ত্রী বলে আল্লাহর কসম পদ্মা সেতু বানাবোই বানাবো মনে করবে এটার উপর তাকিদ দেওয়া হয়েছে যে আমি প্রধানমন্ত্রী যা বলেছি সেটাই আমি করবই করব তাকিদ দিয়ে বলা হয়েছে জোর দিয়ে বলা হয়েছে খাস করে জোর করে বলা হয়েছে তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ মানুষ বানাইলাম আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম আমি আল্লাহ জান্নাত বানাইলাম আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম আল্লাহ এই জন্য বলে আসমানের বড় দাব এই আসমান আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারবে না জমিনের বড় দাব এই জমিন আমি আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারবে না আরাফাতের দিনের বড় দাব ওই দিন আমি আল্লাহ গুনাহ মাফ করতে পারবো বান্দারা ক্ষমা চাইলে আর কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহর আমি আল্লাহর কাছে জুমার দিনে বড় দাহাব কারণ জুমার দিন হলো গরিবদের জন্য হজের দিন সরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে এইগুলো অনেক দামি দামি বিষয় এই জন্য আমি আল্লাহ জোর দিয়ে শপথ করে বললাম ওই আসমানের কসম কিয়ামতের দিবসের কসম কিয়ামতের দিবস কিন্তু বড় দামি দিবস হবে ও নবীর আশিকের দল জুমার দিনের কসম আরাফাতের দিনের কসম আল্লাহ বলে চারটা বিষয় আমি আল্লাহ শপথ করে বললাম যারা ঈমানদার হবে ঈমানি পরীক্ষা না দিয়ে কেউ আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না ঘোষণা কার এদিকে আমার ঘোষণা নাকি নাকি আল্লাহর ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন অপরায়াতের মধ্যে বলেছেন আহাসিবান্নাসু আইয়ুতরকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন আল্লাহ বলে আহাসিবান্নাস মানুষরা কি মনে করে মানুষরা কি মনে করে আমি আল্লাহ ইমানে পরীক্ষা নিব না তাদের এমনি ছেড়ে দিব কে বলতেছে আল্লাহ প্রশ্ন করে আমার নবীজিকে বলতেছে ও গো আমার হাবিব মানুষরা কি মনে করে নাকি যে আমি আল্লাহর এমনি এমনি ওদেরকে ছেড়ে দিব না 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 আমি আল্লাহ ইমানদারদের কাছ থেকে ইমানি পরীক্ষা নিব ঘোষণা দিয়েছেন কে শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِي صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ ঘোষণা দিয়েছেন কে আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব যেমন সবার কাছ থেকে পূর্ববর্তী সবার কাছ থেকে সমস্ত নবী রাসূলের কাছ থেকে আমি আল্লাহ ইমানে পরীক্ষা নিয়েছিলাম কারণ যেন আমি আল্লাহ যাচাই বাছাই করতে পারি কারা ইমানওয়ালা কারা ইমানদার কারা বেঈমান জোরে কান ঠিক কিনা ঘোষণা কে দিয়েছে নাকি আমি বানিয়ে বলছি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ও নবীর আশিকের দল কিভাবে ইমানি পরীক্ষা দিতে হবে সাহাবা ইকরামরা ইমানি পরীক্ষা দিয়েছে সমস্ত নবী রাসূলরা ইমানি পরীক্ষা দিয়েছে যদি আমরা সাহাবা ইকরামদের কথা থেকে শুরু করি সাহাবা ইকরামরা কেমনি ভাবে ইমানি পরীক্ষা দিয়েছে হাবশি বেলাল এই যে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী ধরে দেওয়া হয়েছে হাবশি বেলাল কেমনি ভাবে ইমানি পরীক্ষা দিয়েছে জাননি হাবশি বেলাল ওই কালো নিগ্রো আফ্রিকা থেকে মদিনা চলে আসছে
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানত মজবুত ছিল, ইমানত মজবুত ছিল, চেহারা দেখতে সুন্দর দেখা যাইতো না, শরীরে কাটিং সুন্দর ছিল না, ফুটটা অনেক বেশি মোটা ছিল, অনেক বেশি কালো ছিল, হাবশী বেলাল উমাইয়ার গোলাম ছিল, কি ছিল জোরে বলেন, উমাইয়ার গোলাম, উমাইয়ার গোলাম ছিল, কৃত দাস ছিল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার গোলামি করত, উমাইয়ার কৃত দাস ছিল, কিন্তু উমাইয়া মুসলমান ছিল না, উমাইয়া বেঈমান ছিল, বেঈমান ছিল, বেঈমান, উমাইয়া হাবশী বেলালকে দিয়ে কাজকর্ম করায়, হঠাৎ করে একদিন দেখে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাত 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 বলে আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ জোরে কর, কে জিকির করে, হাবশী বেলাল, কে জিকির করে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নামে জিকির করে, কার নামে জিকির করে, উমাইয়া যখন দেখেছে হাবশী বেলাল আল্লাহর নামের জিকির করে, উমাইয়া রাগ দিয়া বলে এ বেলাল তুমি কার নামের জিকির করো, এই আহাত 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 বলে তুমি কাকে বোঝাচ্ছ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি কাকে বোঝাচ্ছ, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও মুনিব আমি কাউকে বুঝাই না, আমি তো ওই আল্লাহকে মানি যে আল্লাহ আপনাকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে রিজিক দেয়, যে আল্লাহ আপনাকে রিজিক দেয়, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছে, যে আল্লাহ আমার হায়াত দিয়েছে আপনাকে, আমি আপনার গোলামি করি তাও ঠিক আছে, কিন্তু আপনি আমাকে খানা দিতে পারেন, উপরে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় কিন্তু এই খানা তো আপনি দেন না, আমার আল্লাহ হুকুম করেছে বলে আপনি আমাকে খানা খাওয়ান, জোরে বলেন সুবহানাল্লাহ, অতএব আমি আল্লাহর গোলামি করব, আল্লাহ দাসত্ব করব, আমি আপনাকে প্রভু হিসেবে মানতে পারব না, আপনি আমাকে লালন পালন করেন, আপনি আমাকে ক্রয় করেছেন, সেই হিসাবে আপনি আমার মনিব, কিন্তু সৃষ্টি যে আল্লাহ করেছে ওই আল্লাহর সঙ্গে কোনো সমকক্ষ আমি বানাইতে পারব না, জোরে বলেন সুবহানাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বার দেখেন স্টিম রোলার শুরু হয়ে গেল, ওই যে বললাম ইমানি পরীক্ষা আল্লাহ নিবি নিবে, শপথ করে বলেছে আমি আল্লাহ ইমানি পরীক্ষা নিব, যার ইমান যত মজবুত হবে ইমানি পরীক্ষা আমি আল্লাহ তার থেকে তত বেশি কঠিন করে নিব, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উত্তপ্ত মরুভূমি গরম বালুর উপরে শোয়া দেওয়া হয়েছে, গরম বালুর উপরে শোয়া দিছি, বুকের উপরে পাথর চাপা দিয়া দিছে, পাথর চাপা যখন দিয়েছে হাবশী বেলাল তখনও বলে আল্লাহ 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 বলে আল্লাহ নামের জিকির করে, সুবহানাল্লাহ একটু জোরে কর, এখানে কিন্তু নির্যাতন অত্যাচার কমে যায় না, দেখেন আরো কেমনে বাড়ে, যখন দেখে যত বেশি নির্যাতন করে তত বেশি আল্লাহর নামের জিকির করে, এবার সমস্ত গোলামদেরকে ডাক দিয়ে বলা হলো এই গোলামেরা সালমানের কাছে আয়, এই বেলালের গলার উপগলার মধ্যে রশি লাগায়া দাও, পাগলা ঘোড়ার পায়ের মধ্যে রশির আর একটা মাথা বেঁধে দাও, এবার পাগলা ঘোড়া মরুভূমির মধ্যে ছেড়ে দাও, পাগলা ঘোড়া দৌড়াবে বেলাল পিছনে পিছনে ঘেসে ঘেসে ছেঁচতে ছেঁচতে যাবে, তারপরও দেখো বেলাল ইমান ত্যাগ করে কিনা, তারপরও দেখো হাবশী বেলাল ইমান ছেড়ে আমাকে রব হিসেবে মানে কিনা, এবার হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায় দিছে, রশি লাগায় পাগলা ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে দিছে, পাগলা ঘোড়ার মায়ের পায়ে বাঁধার পর পাগলা ঘোড়া এবার মরুভূমির উপরে ছেড়ে দিয়েছে, পাগলা ঘোড়া দৌড়ায়
আফশি বেলাল ওই গরম বালুর উপর দিয়ে ঝলসে ঝলসে যায় চামড়াগুলো ফসফস করে গলে গলে বালুর সঙ্গে মিশে যায় ও নবীর আশিকের দল আফশি বেলাল তখন কিন্তু আল্লাহর নাম বলে যায় না তখন আল্লাহর নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبدا كشت فتشت زركن كشت هاي إبر بملا غورا مرغوم لبر زتك كندوراي أبشي بلال رضي الله تعالى আনহুর চামড়াগুলো গলে 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 বালুর সঙ্গে মিশে যায় শেষ পর্যন্ত যখন আবার পাগলা ঘোড়াকে ধরে নিয়ে আসা হলো এবার এক জায়গায় দাঁড়া করায় রাখছে হাফসি বেলালকে এখানেও ছেড়ে দেয় না এবার আনটা আগুনের কয়লার জানটা আছে আগুন ধরায় আগুনের কয়লার উপর হাফসি বেলালকে শোয়া দিছে পেটের উপরে একটা পাথর চাপা দিয়া রাখছে বুকের উপরে একটা পাথর চাপা দিয়া রাখছে প্রচন্ড গরম পাশ দিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যায় আর তাকায় দেখে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাত 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 বলে আল্লাহর নামের জিকির করে সরে কম সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে কানের কাছে গিয়ে বলে ও বেলাল তুমি ঈমান আনছো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো রে বেলাল তুমি আল্লাহর নামের জিকির এটা একটু আস্তে আস্তে মনে মনে করো তাহলে উমাইয়া তোমাকে এত বেশি কষ্ট দিবে না এত বেশি তোমাকে নির্যাতন করবে না এত বেশি তোমাকে অত্যাচার করবে না হাফসি বেলাল কোনো কথা শোনে না আহাদ আহাদ বলে আল্লাহর নামের জিকির করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশ সৃষ্টির যখন আসতেছি হাফসি বেলাল দিকে তাকা দেখি হাফসি বেলাল আহাত 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 বলে আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের জিকির করে এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে আবার বেলাল ও ভাই একটু আস্তে আস্তে বললে তো সমস্যা নেই তুমি কেন এত জোরে জোরে হাত হাত বলো এই জন্যই তো তোমার মনিব তোমাকে এত নির্যাতন করে হাফসি বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ও সিদ্দিক আকবর ভাই শোনো আমি আস্তে আস্তে পড়তে পারি না আমার মনিব যখন আমার উপরে যখন নির্যাতন আরম্ভ করে দেয় আমাকে যখন পেটের উপরে যখন পাথর চাপা দিয়ে রাখছে বুকের উপরে যখন পাথর চাপা দিয়ে রেখেছে যখন নির্যাতনের মাত্রাটা যখন বাড়ায় দেয় আমি যখন আল্লাহ 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 বলে আল্লাহর নামে ডাক দেই আমার কাছে কষ্ট মনে হয় না আল্লাহর নামের ডাকটা এত বেশি মজা লাগে